প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইসরায়েলের আয়রন ড্রোমে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ। মার্কিন হামলা থামাতে পারবে না আমাদের, হুতি নেতা। যুক্তরাষ্ট্র থেকে আরও ভয়ঙ্কর যুদ্ধ বিমান বিস্ফোরক পাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত করল হামাস। হামাসের বহু যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। 8ই ফেব্রুয়ারি জনরোষ প্রকাশ্যে আসবে হুঁশিয়ারি ইমরান খানের। 90,000 সেনা নিয়ে বিশাল সামরিক মহড়ায় নেটো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের আয়রন ড্রোমে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোমের ওপর আবারও ড্রোন হামলা চালিয়েছে। আল মানার টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হিজবুল্লাহর এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে কাফর ব্লোম ইহুদি বসতির কাছে মোতায়েন আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর দুটি কামিকাজের ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হিজবুল্লাহ আন্দোলন সরাসরি বলেছে, গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থনের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ এর আগে কয়েক দফা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলা চালিয়েছে। এদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনারা লেবাননের তায়েফ হারপা এলাকায় একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে। এছাড়া ধাইরা শহরে আলমা আশাহাব এলাকায় ইসরায়েল ফসফরাস বোমা দিয়ে হামলা করেছে। মার্কিন হামলা থামাতে পারবে না আমাদের, হুতি নেতা। গাজার প্রতিটি ফিলিস্তিনির কাছে ত্রাণ না পৌঁছানো পর্যন্ত লোহিত সাগরে হামলা থামাবে না হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির নেতা আব্দুল মালেক আল হুতি। হুতি নেতা বলেন, ইয়েমেনে মার্কিন জোটের হামলা তাদের থামাতে পারবে না। গাজার উত্তর দক্ষিণ সহ পুরো উপত্যকার প্রতিটি বাসিন্দার কাছে খাবার ও ঔষধ পৌঁছাতে হবে। পাশাপাশি বন্ধ হতে হবে ইসরায়েলি আগ্রাসন। তা না হলে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজে হামলা থামাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আব্দুল মালেক আল হুতি বলেন, আমরা আন্তর্জাতিক জাহাজ চলাচলে কোনো হুমকি সৃষ্টি করছি না। হুতিদের অপারেশন শুরুর পর 4,874টি বাণিজ্যিক জাহাজ এ পথ পাড়ি দিয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে আরও ভয়ঙ্কর যুদ্ধ বিমান বিস্ফোরক পাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনে হামলা শুরুর পর থেকে ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ইসরায়েলকে একের পর এক অস্ত্রের সালাম দিয়ে সহযোগিতা করে আসছে। এবার দেশটি থেকে আরও ভয়ঙ্কর যুদ্ধ বিমান বিস্ফোরক পাচ্ছে ইসরায়েল। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক এইল জামির ওয়াশিংটন সফর করেছেন। ওই সফরে তিনি দেশটির কাছে গাজায় হামলার জন্য উচ্চ স্তরের নতুন স্কোয়াড্রন বিমান, মার্কিন যুদ্ধ বিমান, আক্রমণাত্মক হেলিকপ্টার সহ বিস্ফোরক চেয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, তেল আবিব নতুন করে 25টি F-35I যুদ্ধ বিমানের বহর, 25টি F-15AI যুদ্ধ বিমান এবং 12টি অ্যাপাচি হেলিকপ্টারের বহর যোগ করতে যাচ্ছে। এসব সামরিক চালান পেতে ইতিমধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েল এখন এসব দ্রুত হাতে পেতে তড়িঘড়ি করছে। ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত করল হামাস। ইসরায়েলের সঙ্গে জিম্মি মুক্তির আলোচনা স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতার এ ব্যাপারে ইসরায়েলকে অবহিত করেছে। হামাস কাতারের মধ্যস্থতাকারীদের জানিয়েছে, জিম্মি চুক্তির প্রথম ধাপ হিসেবে তারা গাজা থেকে ইসরায়েলের সেনাদের পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধ চায়। তবে এ ব্যাপারে কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, গাজায় হামাসের কাছে এখনও 136 ইসরায়েলি জিম্মি রয়ে গেছেন। গত 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। ওই দিন 1,200 জনকে হত্যার পাশাপাশি প্রায় 240 জনকে ধরে গাজায় নিয়ে আসে তারা। ওই হামলার পর ইসরায়েল গাজায় তীব্র হামলা চালানো শুরু করে, যা গত 3 মাসেরও বেশি সময় ধরে চলছে। হামাসের বহু যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। গাজার খান ইউনিসে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল লড়াই চলছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে, খান ইউনিসের লড়াইয়ে কয়েক ডজন হামাসের যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। IDF এর পক্ষ থেকে বলা হয়েছে, খান ইউনিসে বিমান বাহিনী সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেই সঙ্গে স্থল বাহিনীও লড়ছে। এতে হামাসের কয়েক ডজন বন্দুকধারী নিহত হয়েছে। রাতভর খান ইউনিসে হামাসের বেশ কয়েকটি স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। এর মধ্যে অস্ত্রাগার, নজরদারি পোস্টও আছে। 8ই ফেব্রুয়ারি জনরোষ প্রকাশ্যে আসবে ইমরান খান।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার 9 মে সংঘর্ষের ঘটনায় অন্তর্বর্তী সরকার কর্তৃক পরিচালিত তদন্ত প্রত্যাখ্যান করে বলেছেন যে এ বিষয়ে কোনো অবাধ ও নিরপেক্ষ তদন্ত করা হয়নি। সাইফার মামলার শুনানি শেষে আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপকালে পিটিআই প্রতিষ্ঠাতা এসব কথা বলেন। বিভিন্ন মামলার মুখোমুখি হয়ে কারাগারে থাকা ইমরান খান বলেন, যারা সামরিক প্রতিষ্ঠান জিন্না হাউস সহ অন্যান্য স্থাপনায় হামলার সিসিটিভি ফুটেজ চুরি করেছে তারা ধরা না পড়লে সত্য বেরিয়ে আসতে পারে না। তিনি আরো বলেন যে আগুন দিয়েছে তাকে ধরা উচিত, তবে আগে একটি স্বাধীন তদন্ত হওয়া উচিত। দাঙ্গায় জড়িতদের সিসিটিভি ফুটেজের সাহায্যে গ্রেপ্তার করা উচিত। ইমরান খান বলেন, জিএইচকিউ, জিন্না হাউস এবং অন্যান্য ভবনগুলিতে হামলার সিসিটিভি ফুটেজ অদৃশ্য হয়ে গেছে। আমাদের কাছে ভিডিও আছে যে ইয়াসমিন রশিদ কর্মীদের আর্মি হাউসের দিকে মিছিল না করার জন্য অনুরোধ করছে। পিটিআই প্রতিষ্ঠাতা আরও বলেন, কারাগারে শেখ রশিদের সঙ্গে তার দেখা হয়নি, আমাকে আটক করা হয়েছে। বেশিরভাগ সেনা কর্মকর্তা পিটিআই কে সমর্থন করেন, তারা যা খুশি তাই করতে পারে, তারা পিটিআই কে তার প্রতীক থেকে বঞ্চিত করতে পারে, কিন্তু নির্বাচনের দলকে হারাতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও এস্টাবলিশমেন্ট একজোট হয়েছে, এমন প্রাক নির্বাচন কারচুপি ইতিহাসে কখনো হয়নি। তারা ফেব্রুয়ারির নির্বাচনেও কারচুপির পরিকল্পনা করছে, তারা পিটিআই কে লেভেল প্লেইং ফিল্ড দিচ্ছে না। 8ই ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বেরিয়ে আসবে। এটা শুধু নির্বাচন নয়, এটা সত্যিকারের স্বাধীনতার সংগ্রাম। ইমরান খান অভিযোগ করেন, রবিবার দলীয় নেতা কর্মীদের নির্বাচনী প্রচার শুরু করার জন্য তার বক্তব্যের পরে 144 ধারা জারি করা হয়েছিল। এখন তিনি ভবিষ্যৎবাণী করেছেন, পিটিআই সভা সমাবেশের অনুমতি পাবে না। তিনি বলেন, নওয়াজ শরীফ হয়তো 144 ধারা জারি করেছেন। তিনি দাবি করেছেন, নওয়াজ শরীফের জনসভায় কেউ আসছে না, যেখানে পিটিআই স্লোগান উঠছিল। তিনি বলেন, নওয়াজ শরীফ নিজ বাড়িতে বসে ভাবছিলেন যে তারা তাকে নির্বাচিত করেছেন এবং নির্বাচনী প্রচারের প্রয়োজন নেই। তিনি বলেন, কোনো প্রার্থী গ্রেপ্তার হলে তার দল অন্য প্রার্থী দেবে। 90,000 সেনা নিয়ে বিশাল সামরিক মহড়ায় ন্যাটো। 90,000 সেনা সদস্য নিয়ে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বুধবার স্টেট ফার্স্ট ডিফেন্ডার 2024 শীর্ষকে মহড়া শুরু হয়। আটলান্টিক পার হয়ে ইউরোপে জোটের অঞ্চলে ট্রানজিটের জন্য ওয়াশিংটন থেকে রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ। ন্যাটো জানিয়েছে, কয়েক মাস ব্যাপী দীর্ঘ এ মহড়ায় 90,000 সেনা অংশ নেবে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের কারণে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে। ন্যাটোর সুপ্রিম অ্যালাইড কমান্ডার জেনারেল ক্রিস্টোফার ক্যাভোলি বলেছেন, ন্যাটো উত্তর আমেরিকা থেকে সেনাদের ট্রান্স আটলান্টিক মুভমেন্টের মধ্যে দিয়ে ইউরো আটলান্টিক অঞ্চলে নিজেদের শক্তি প্রদর্শন করবে। তিনি বলেন, এই মহড়া আমাদের ঐক্য, শক্তি, মূল্যবোধ এবং নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করার জন্য সংকল্পের একটি সুনির্দিষ্ট প্রদর্শনী হবে। মূলত রাশিয়া যদি কখনো আক্রমণ করে, তাহলে 31 জাতির জোট কিভাবে তার জবাব দেবে, সেজন্যই এই মহড়ার আয়োজন করা হয়েছে। ছোট ছোট ব্যক্তিগত মহড়ার একটি সিরিজের সমন্বয়ে মহড়াটি পরিচালনা করা হবে। উত্তর আমেরিকা থেকে রাশিয়া সীমান্তের কাছাকাছি ন্যাটোর পূর্ব প্রান্ত পর্যন্ত মহড়া চালানো হবে। এতে প্রায় 50টি নৌযান, 80টি বিমান এবং 1,000-এর বেশি যুদ্ধযান অংশ নেবে। বলা হচ্ছে, 1988 সালের স্নায়ুযুদ্ধের পর এটি ন্যাটোর সবচেয়ে বড় মহড়া। 2022 সালে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে ন্যাটো তার প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করছে।